হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আদা জিরা বাটা দিয়ে কই মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, আমি চুলোটা এদিকে অন করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠুক। তো আমি এই আদা জিরা বাটা দিয়ে কই মাছের ঝোল রান্না করার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানটায় 60টি কই মাছকে কেটে ছুলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর ও পাঁচটায় 2 টেবিল চামচ মতন আদা বাটা, 1 টেবিল চামচ মতন জিরা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, কিছু ধনিয়া পাতা কুচি, কয়েকটি কাঁচা লঙ্কা ফালি নিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমাকে মাছগুলো ভেজে নামিয়ে রাখতে হবে। ছেড়ে দিচ্ছি মাছগুলো। বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। বন্ধুরা, কই মাছ আমার খুব পছন্দের একটি মাছ, আশা করি আপনাদেরও পছন্দের। তো আমার চ্যানেলে এই কই মাছের আরো 2টি রেসিপি পেয়ে যাবেন। একটা ছিল ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, একদম জ্যান্ত দেশি কই মাছ ছিল। তারপরে আরেকটি ভিডিও আছে ঝিঙ্গে আলু দিয়ে জ্যান্ত দেশি কই মাছের ঝোল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার সবগুলো স্পাইসিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সাথে কিছু লবণ নিয়েছি। এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। আর প্রথমে আমি কিছু কালো জিরা সম্বারে দিয়ে দিচ্ছি, মশলাটাকেও গুলিয়ে নিচ্ছি। এবার এরই মধ্যে ছেড়ে দেব মশলাটা। এই স্পাইসিটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব।
স্পাইসি টাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা ভালো করে না কষালে এটা কাঁচা আদার গন্ধ পাবেন, সেটা ভালো দেখা যাবে না, তাই কষানোটা ভালো হতে হবে। দেখুন গ্রেভিটা কত দারুণ হয়েছে, স্পাইসির গ্রেভি। এবার দিয়ে দেব সামান্য জল, জলটা বাড়িয়ে দেব। এবার এই ঝোলে পাক আসার জন্য অপেক্ষা করব। ঝোলটাতে পাক এসে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফালিগুলো। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আদা জিরা বাটা দিয়ে কই মাছের ঝোল। এবার নামিয়ে নেব, দেখিয়ে দিচ্ছি কেমন হলো। বন্ধুরা এই ছিল আমার আজকের রান্না, আদা জিরা বাটা দিয়ে কই মাছের ঝোল। কালারটা বন্ধুরা অসাধারণ হয়েছে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একসময় হয়ে যাবে। আর রাজীব ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই।